शगुन वन सिंह शगुन आप अपने कमरे में जाइए इनको रेस्ट नो पॉइंट क्राइंग ओवर स्पिल्ड मिल्क কি ব্যাপার রোজিনা তুমি এখনো বসে সিরিয়াল দেখছো রেডি হবে না আমি সব সময় রেডিই থাকি রেডি হয়েই সিরিয়াল দেখতে বসি আহা আমি এই রেডির কথা বলছি না বিয়ে বাড়িতে যাবে না কিসের বিয়ে কার বিয়ে কোথায় যাব কেন যাব তুমি শুনোনি বিলকিস তো বাসায় ফিরে এসেছে ওর তো আজকে বিয়ে হচ্ছে নজরুল আমাকে ফোন করেছিল আমাদের সবাইকে দাওয়াত করেছে যেতে বলেছে বেশ তো দাওয়াত দিয়েছে যান আপনাকে তো আমি বেঁধে রাখিনি তুমি বলেছিলে আমার জন্য একটা শাড়ি সিলেক্ট করে রেখেছো কোনটা মিথ্যে বলেছিলাম আপনার জন্য আমি কোনো শাড়ি সিলেক্ট করে রাখিনি আপনার যেটা ইচ্ছা সেই শাড়ি পরে যান রোজিনা তুমি কি এই শাড়িটাই পরে যাচ্ছ নাকি অন্য কোনো সেটা জেনে আপনি কি করবেন না কালারটা জানতে পারলে আমি ওই কালারের সাথে মিল করে একটা শাড়ি পরে যেতাম এত মিল করে যাওয়ার কি হলো আমরা তো যমজ দুবোন না রোকেয়া রেবেকা কিংবা বাংলাদেশ টিমও না যায় একই জার্সি পরে যেতে হবে রোজিনা তোমার কোনো কারণে কি মেজাজ খারাপ কেন এরকম ধারণা কেন হলো আপনার এই যে তুমি সব কথার উত্তর কেমন বাঁকা বাঁকা করে দিচ্ছ আমি এভাবেই কথা বলি এইটাই আমি এইটাই রোজিনা বেগম না আমি ভাবলাম যে বিলকিসের বিয়ে নিয়ে আবার কোনো ঝামেলা হয়েছে কিনা বিলকিসের বিয়ে কিন্তু অস্ট্রেলিয়া ফেরত ছেলের সাথেই হচ্ছে হ্যাঁ আমি জানি তো সব আপনার ইচ্ছেতেই হচ্ছে গতকাল আপনি বলেছিলেন বিয়ে হবে না সেই জন্য বিয়ে হচ্ছিল না আজ সকালে উঠে আপনি বললেন বিয়ে হবে সেই জন্য বিয়ে হচ্ছে রোজিনা তুমি কি আমার কোনো কথায় রাগ করে আছো ও মা গো এ কি কথা গো আপনার উপর রাগ করবো আমি এত বড় দুঃসাহস আমার দেখা গেল আমি রাগ করে লম্পচম্প করছি আপনি হঠাৎ করে একটা ফু মেরে দিলেন আর মুহূর্তেই আমি ঢুস করে একটা মশা হয়ে গেলাম মশাটা ঘুরতে 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 ঠাস করে পড়ে মরে গেলাম তুমি কি সব বলছো আমার সাথে এইভাবে কথা বলছো কেন এভাবে কথা বলছি কারণ আগে তো আপনাকে আমি চিনতাম না এখন আপনাকে আমি চিনতে পেরেছি আমি বুঝতে পেরেছি আপনি একজন বিরাট ক্ষমতাধর ব্যক্তি এই দেখুন না আমার ভয়ে গা কাঁপছে ও মা গো এখন আপনাকে আমি ভীষণ মান্য করে চলি তো আপনি যদি আমাকে বসে থাকতে বলেন আমি চুপটি করে বসে থাকবো আপনি যদি আমাকে দাঁড়াতে বলেন আমি দাঁড়িয়ে যাব বলেন আপা আমি কি এখন উঠবো উঠি তাহলে উঠে দেখো জি তোমার সামনে একটা ফাড়া আছে ও মা সে কি গো সামনে আমার ফাড়া কি ভয়ানক কাণ্ড কি ফাড়া আপা আমি কি বাথরুমে পা পিছলে পড়ে যাব নাকি খাবার খেতে গিয়ে মাছের কাঁটা বিঁধবে গলায় ক্লিয়ারলি বলেন ক্লিয়ারলি তার চেয়ে বড় বিপদ সাবধানে থেকো